দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার বাসার দুপুরের রান্না আমার হাজব্যান্ড করেছিল তো আজকে ছিল হচ্ছে শনিবার আর আমার হাজব্যান্ডের বন্ধ ছিল গতকাল শুক্রবার সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে দেয় কারণ আমাদের এখানে প্রত্যেক শুক্রবার দিন হচ্ছে ফ্রেশ শাকসবজি আসে বাঙালি দোকানগুলোতে তো মোটামুটি সে ভালোই সবজি কিনে নিয়ে আসছে সবজিগুলোর নাম বলার আর দরকার নেই কারণ আমরা বাঙালিরাই সবজিগুলো খুব ভালো করে চিনি যাই হোক আমি কি কি রান্না করব। সেই সব আইডিয়া অনুযায়ী নামিয়ে নিলাম আর এই ফাঁকে আমার হাজব্যান্ড বললো যে আজকে রান্নাটা আমি করব। তো দেখা যাক আমার হাজব্যান্ড কি কি খাবার রান্না করলো তো এখানে প্রথমে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি আমি চাচ্ছিলাম যে গরুর মাংসটা সুন্দরভাবে কষিয়ে রান্না করব। কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে সে রান্না করবে এখন ও তো মশলা চিনে না যে কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে তো কী আর করার আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর বললাম যে আপনি হাতে মাখিয়ে বসিয়ে দেন এটাই রান্না করা হয়ে যাবে তো যাই হোক সে রাজি হয়ে গেল এখন হচ্ছে একটার পর একটা মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু বেবি গরুর মাংস তো এই মাংসটা সিদ্ধ হতে সময় লাগে না একটা বল কাশলে একটু কষিয়ে নিলে মাংসটা হয়ে যায় কারণ এই মাংসটা খেতে অনেক অনেক বেশি মজা তো যাই হোক আমি একের পর এক সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর আপনাদের আশা করি মশলাগুলো বলার দরকার নেই কারণ আপনারা সচরাচর মশলাগুলো রান্নার কাজে ব্যবহার করে থাকেন তো যাই হোক আমি একটার পর একটা মশলা দিচ্ছি প্রথমে সে যখন বলল যে আজকে সব রান্না আমি করব তখন তো আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম ভাবলাম যে আজকে আর আমরা খেতে পারবো না কারণ ওর ওর তো মশলা সম্পর্কে আইডিয়া নেই তো যাই হোক তারপরে বুঝালাম যে না আপনি মশলাগুলো বুঝবেন না কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে আমি মশলাগুলো দিয়ে দিই আপনি রান্না করেন তো যাই হোক সে এটাতে রাজি হয়ে গেল এখন হচ্ছে রান্না করছে সে আমি তাকে ক্রেডিট দিব যে সে রান্না করছে আসলে যখন খাওয়ার সময় বলতেছিলাম যে রান্না করেছেন অনেক মজা হয়েছে সে অনেক খুশি ছিল যাই হোক এখন হচ্ছে তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণ খুবই কম দিয়েছি কারণ আজকে সে আমার সামনে তেলের পরিমাণ বেশি দেওয়া যাবে না কারণ আমার হাজব্যান্ড তেল একদমই পছন্দ করে না আপনারা খেয়াল করে থাকবেন আমার রান্না করা খাবারগুলোতে তেলের পরিমাণ খুবই কম থাকে কারণ আমার হাজব্যান্ড আসলে তেল একদমই পছন্দ করে না আবার সে নিজেও বলবে যে তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না সো তেল যতটুকু কম ব্যবহার করা যায় ততই ভালো তো এখন আমার হাজব্যান্ড অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল আর হ্যাঁ এই পেঁয়াজগুলো কিন্তু আমার হাজব্যান্ড নিজেই কেটে নিয়েছে ও আসলে সব দিক থেকেই প্রিপেয়ার করে সুন্দরভাবে মাংস কেটে পেঁয়াজ কেটে যা যা দরকার সব কিছুই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমি জাস্ট শুধু মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তো এখন মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছে আসলে হাতে মাখিয়ে মাংস বসালে সেটার একটু টেস্টটা অন্যরকমই আসে ভালোও লাগে খেতে এই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন এটা চুলায় বসিয়ে দিব তো আমি অন্য সাইডে অন্য কাজ করতেছিলাম এই ফাঁকে দেখি সে পুঁশাক কাটতেছে তো ভাবলাম যে ওকে একটু ভিডিও করে রাখে স্মৃতি হয়ে থাকবে যে আমার হাজব্যান্ড আমার লাইফে আমাকে কতটুকু সাপোর্ট করে তো সে বলতেছে যে আজকে পুঁশাকটাও সে রান্না করবে তো আমি বললাম ওকে আচ্ছা ঠিক আছে পুঁইশাকুলো আপনি আগে শাকের পাতাগুলো আলাদা করে নিন তারপর হচ্ছে ডাটাগুলো কেটে নেব তো ও সুন্দরভাবে পোশাক থেকে পাতা আলাদা করছে আবার ডাটাও সুন্দরভাবে আলাদা করলো আর এই ফাঁকে মাংসটা বরফ চলে এসেছে আর মাংসটা কিন্তু হাড়সহ এরকম হাড়সহ মাংস খেতে ভালোই লাগে তো এই সাইডে আমি হচ্ছে ভেন্ডি ভাজি করে নিচ্ছি এটা আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের ওই সাইডে আমি পুঁইশাক বসিয়ে দিলাম আর এই ফাঁকে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে মাছগুলো কেটে দিয়েছে সুন্দরভাবে তারপর আমি এখানে হলুদ মরিচ মাখিয়ে বসিয়ে দিলাম আর ভাবতেছি মাছগুলো ফুলকপি দিয়ে রান্না করব কারণ ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেতে ভালোই লাগে তো এটা হয়তো বা গত আগামীকালের জন্য রান্না করে রাখবো মানে একদিন আগে রান্না করে রাখলাম আসলে প্রত্যেক দিন রান্না করা পসিবল হয় না তারপরও আমি চেষ্টা করি প্রত্যেকদিন রান্না করতে কিন্তু যখন একটু হাতে বেশি সময় পাই সেদিন একটু বেশি করে রান্না করে রাখি তো সংসারের ঝামেলা কত যে থাকে একা হাতে সংসার মেনটেন করা আসলে এতটা ইজি না তো ফুলকপিটা জাস্ট একটা বলকা নিয়ে আমি চুলোটা অফ করে রেখে দেব বাকিটা আগামীকাল প্রিপেয়ার করবো তো এখানে পোশাকটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি শাক ভাজি করবো আর কি মাছটা বলক চলে এসেছে এখন চুলাটা অফ করে রেখে দিবো আগামীকাল হচ্ছে ধনে পাতা টমেটো দিব আর এখানে হচ্ছে বরবটি ভাজি করছে আলু দিয়ে এইটা যে আমার এতটা ফেভারেট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি আপনারা তো ভিডিওটা দেখেছেন এটা আমার হাজব্যান্ডের ছুটির দিনের খাওয়া দাওয়া ছিল তো খুবই মজা করে খাচ্ছিলাম মাংসটাও খুব মজা হয়েছে আসলে হাতে মাখিয়েছে তো আমার হাজব্যান্ড রান্নাও করেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আজকের আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ